ಸಕಲ ಭಕ್ತಿ ಮೋಹಿದೆಯ ಪ್ರಭು ದೀನವಧೀನವನಾಥ ಹಾಥ ಗಹಾ ತುಮಯಾನ ಕರು ಅವ ರಾಖೋ ನಿತ ಶಾಂತ ದೀನ ದಯಾಲ ಕೃಪಾನಿಧಿ ಕಾಮ ಕ್ರೋಧ ಮದ ಲೋಭ ಸಬ ವಿಧಿ ಅವಗುಣ ಹಾರು ಮೈ ಪ್ರಭು ರಾಖೋ ಮೇರಿ ಲಾಜ ತುಮ ದ್ವಾರೆ ಅಬ ಮೈ ಬರಾ ರಾಧಾ ಸ್ವಾಮಿ ಗುರು ಸಮರಾಥ ತುಮ ಬಿನ್ ನಾರನ ದುಸರಾ ಅವ ಕರು ದಯಾ ಪರ ದಗಸ ತುಮ ದಾರೀತ ವಿಲಂಬ ಕೇವ ದಯಾ ಕರು ಮೇರೆ ಸಾಯಾ ದೇವ ಪ್ರೇಮ ಗಿರಾ ದುಃಖ ಸುಖ ಕುಛ ಬೇ ನಹಿ ಝೂಟೆ ಸಬ ಉದ್ಬಾದ ದಯಾ ಕರು ಮೇರೆ ಸಾಯಾ ದೇವ ಪ್ರೇಮ ಗಿರಾ ದುಃಖ ಸುಖ ಕುಛ ಬೇ ನಹಿ ಝೂಟೆ ಸಬ ಉದ್ಬಾದ ಬಾರ ಬಾರ ಕರು ಜೋರ ಕರ ಸವಿನಯ ಕರು ಪುಕಾರ ಸಾಧು ಸಂಗ ಮೋಹಿ ದೇವ ನಿತ ಪರಮ ಗುರು ದಾತಾರ ಸಾಧು ಸಂಗ ಮೋಹಿ ದೇವ ನಿತ ಪರಮ ಪಿತಾದಾತಾರ ಗುರುರ್ ಬ್ರಹ್ಮ ಗುರುರ್ ವಿಷ್ಣು ಗುರುರ್ ದೇವ ಮಹೇಶ್ವರ ಗುರುರೇವ ಪರಂ ಬ್ರಹ್ಮ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರವೇ ನಮಃ ಅಖಂಡ ಮಂಡಲಾಕಾರಂ ವ್ಯಾಪ್ತಂ ಜೇನ ಚರಾಚರಂ ತದ್ಬೋಧಂ ದರ್ಶಿತಂ ಜೇನ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರವೇ ನಮಃ ಅಜ್ಞಾನದಿಮಿರಂ ಹಸ್ಯ ಜ್ಞಾನಂಜನ ಶಲಾಕಯ ಚಕ್ಷುರುನ್ಮೀಲಿತಂ ಜೇನ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರವೇ ನಮಃ ಸ್ಥಾವರಂ ಜಂಗಮಂ ವ್ಯಾಪ್ತಂ ಜೇನ ಕೃಷ್ಣಂ ಚರಾಚರಂ ತದ್ಬೋಧಂ ದರ್ಶಿತಂ ಜೇನ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರವೇ ನಮಃ ಛಿದ್ರಪೇನ ಪರಿವ್ಯಾಪ್ತಂ ತ್ರೈಲೋಕ್ಯಂ ಸಚರಾಚರಂ ತದ್ಬೋಧಂ ದರ್ಶಿತಂ ಜೇನ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರವೇ ನಮಃ ನಾಗುರುರಧೀಕಂ ದತ್ತಂ ನಾಗುರುರಧೀಕಂ ತಪ ತತ್ವಜ್ಞಾನಾತ್ ಪರಗನಾಸ್ತಿ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರವೇ ನಮಃ ಮನ್ನಾಥ ಶ್ರೀ ಜಗನ್ನಾಥ ಮಾದಗುರು ಶ್ರೀ ಜಗದ್ಗುರು ಮದಾತ್ಮ ಸರ್ವಭೂತಾತ್ಮ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರವೇ ನಮಃ ಗುರುರಾಜರಾಜಿಷ್ಟ ಗುರು ಪರಮ ದೈವತಂ ಗುರುಪರತರ ನಾಸ್ತಿ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರವೇ ನಮಃ ಬ್ರಹ್ಮಾನಂದಂ ಪರಮ ಸುಖದಂ ಕೇವಲಂ ಜ್ಞಾನಮೂರ್ತಿಂ ತಂದಾತೀತಂ ಗಗನ ಸದೃಶಂ ತತ್ತಮಶ್ಚಾದಿಲಕ್ಷಂ ಏಕಂ ನಿತ್ಯಂ ವಿಮಲಮಚಲಂ ಸರ್ವಧೀ ಸಾಕ್ಷಿಭೂತಂ ಭಾವಾತೀತಂ ತ್ರಿಗುಣರಹಿತಂ ಸದ್ಗುರುಂ ತ್ವಂ ನಮಾಮಿ ಸದ್ಗುರುಂ ತ್ವಂ ನಮಾಮಿ ಸದ್ಗುರು ತ್ವಂ ನಮಾಮಿ ಬೋಲು ನಾಮೇರ್ ಸಮಯ ಹಲೋ
গুরু। জয় গুরু। আজ পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 134 জন্মমাস উপলক্ষে আজ সৎসঙ্গের আয়োজন করেছেন এই ভার্চুয়াল সৎসঙ্গ ময়নাপুর নিবাসী মাধবী কানমা। তাই তার পরিবারের এবং বিশ্ববাসীর মঙ্গল কামনায়, পরিবেশের মঙ্গল কামনায় এই সৎসঙ্গের আয়োজন। এই সৎসঙ্গ শুরু হচ্ছে সত্যানুসরণ পাঠের মধ্য দিয়ে। আজ সত্যানুসরণ পাঠ করে শোনাচ্ছেন আমাদের দুবরাজপুর নিবাসী তারাপদ ঘোষ মহাশয়। জয়গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলিই পাবে। জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয় তেমনতর জীবন লাভ করবে। যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে। উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো, তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। শান্তি শান্তি শান্তি। সত্যানুসরণ পাঠ করে শোনালেন আমাদের পূত পাঞ্জাধারী কর্মী, যাজক কর্মী এবং মহাশয় তারাপদ ঘোষ মহাশয়। তার পরিবারের এবং পরিবেশের মঙ্গল প্রার্থনা জানিয়ে এরপর নারীর নীতি পাঠ করে শোনাচ্ছেন আমাদের দিগপাড় নিবাসী কুমারী পারমিতা ঘোষ মা। পারমিতা মা, জয় গুরু। জয় গুরু। পারমিতা মা আছেন? পারমিতা মা, তাহা এমনতর চরিত্র লইয়া তাহাতে এই ভক্তি বা আসক্তি স্বামী ও পারিবারিক সবার ভিতর যেন এমনতর প্রেরণা সৃষ্টি করে যাহাতে তাহারা ইহাতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হইয়া ওঠেন। আর এমনতর হইলেই তোমার সহধর্মী নিত্য সার্থক হইবে, দেখিবে উজ্জ্বল হইবে ও উজ্জ্বল করিয়া তুলিবে। তাই তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়।
তবেই তুমি মেয়ে, তবেই তুমি। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। জয় গুরু। পারমিতা মা নারীনীতি পাঠ করা শোনান, এরপর শ্রী শ্রী ঠাকুরের সদাচার শাস্ত্র সদাচার সূত্র বাণী পাঠ করে শোনাবেন সজল মণ্ডল ঝাড়গ্রাম নিবাসী। জয় গুরু, আসেন সজলদা। জয় গুরু। জয় গুরু, হ্যাঁ বাণী পাঠ করুন। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ। জীবন নষ্ট করো না, জীবনের উপার্জন যা স্বাস্থ্য সৌষ্ঠব রেখে তাই সংগ্রহ করো, আর সেই পারগতাকে বিনায়িত করে যেখানে যেমন দরকার তাই করো। তাই তোমার আহার্য হোক যা জীবনকে উচ্ছল করে তোলে, তা বলে বুদ্ধিতে পরাক্রমে আর সুসংহতিপূর্ণ তাৎপর্যে। পানি সংখ্যা 101। জয় গুরু। জয় গুরু। আজ যে সৎসঙ্গের আয়োজন করেছেন মাধবী মা, তার প্রার্থনা করলেন আমাদের মিলন এসপিআর মিলন মণ্ডলদা সোনামুখী থেকে, এবং তারপরে সত্যানুসরণ পাঠ করে শোনালেন আমাদের তারাপদ ঘোষদা, এবং তারপর আমাদের নারীনীতি পাঠ এবং স্বাস্থ্য সদাচার পাঠ করলেন সজল মণ্ডলদা। সবারই মঙ্গল প্রার্থনা জানায় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ প্রান্তে এবং তাদের পরিবার এবং পরিবেশের। এরপর শুরু হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের ভক্তিগীতিতে আমরা আসছি। আজ ভক্তিগীতিতে আছেন চেতনা চ্যাটার্জিমা সিঙ্গুর হুগলি নিবাসী। মা আছেন? চেতনা মা, জয় গুরু। চেতনা চ্যাটার্জি মা, জয় গুরু। জয় গুরু, শোনা যাচ্ছে মা? চেতনা চ্যাটার্জি মা, আগে দাদা লাইনে জয়েন হতে পারছে না, লাইন ডিস্টার্ব আছে। হ্যাঁ লাইনে ডিস্টার্ব আছে, জয়েন হতে পারছেন। আচ্ছা মাধবেন্দ্র দা আছেন? মাধবেন্দ্র দেবনাথ দা আমাকে ডাকছেন দাদা, চেতনা চ্যাটার্জি। হ্যাঁ গে গে মা, আপনাকে গান গাওয়ার জন্য ঠাকুরের গান একটা শোনা। হ্যাঁ হ্যাঁ আসছি। জয় গুরু, জয় গুরু, তোমরা তুলো চরণ পুরুষে অরাজি হলো মধুময় সুন্দর প্রিয়তম দেবী শক্তির সূর্য। তোমরা তুলো চরণ পুরুষে অরাজি হলো মধুময় সুন্দর প্রিয়তম দেবী স্বস্তির সূর্য। সুন্দর প্রিয়তম
সোনার দেশ আজিও বিমান হলো নিঃশেষ দূর হলো জয় গুরু, খুব সুন্দর হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণ পান্থে আমাদের পরিবারের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা জানায়। এরপর আমাদের সঙ্গীত পরিবেশন করবেন মাধবেন্দ্র দেবনাথ, ত্রিপুরা আগরতলা। আছেন মাধবেন্দ্র দাদা? জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ আগে, হ্যাঁ শুরু করুন। এই পবিত্র ভাদ্র মাসে এই সান্ধ্যকালীন সৎসঙ্গে উপস্থিত সকলকে জানায় আমার আনন্দিত জয়গুরু। আমি যে গানটি পরিবেশন করতে যাচ্ছি, কথা এবং সুর দিয়েছেন নিখিল ঘটক, আমরা যাকে আমরা তনুদা বলে চিনি। Hare
সকল ব্যথা তুই
চার ধন্য হলাম দিয়ে তোমার চরণে উপহার প্রভু তোমার সুরবাহারে সুরের উপচার প্রভু তোমার সুরবাহারে সুরের উপচার। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু মাধবেন্দ্র, জয় গুরু। আপনি খুব সুন্দর, খুব পুরনো দিনের আমাদের গান একটি শোনালেন, ঠাকুরের মনোমুগ্ধ গান। এই গান আমরা তনুদার কাছ থেকে অনেকবারই আমরা শুনেছি। আমাদের এই কেন্দ্র মন্দিরে উনি প্রায় 30-35 বছর এসেছেন। যাই হোক, খুব আনন্দ দিলেন আপনার আপনার পরিবারের এবং পরিবেশের মঙ্গল প্রার্থনা জানায় ঠাকুরের শ্রী চরণ পান্তে। এরপর আমাদের একটি গান শোনাবেন, দেব নীলা আচার্য গঙ্গারামপুর সৎসঙ্গ বিহার, দেবলীনামা। জয় গুরু। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, গান করুন। জয় গুরু। অনলাইনে উপস্থিত সকল দাদা এবং মাকে আমি আমার আনন্দিত জয় গুরু জানাই। আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বিরচিত এবং পূজনীয় শ্রী শ্রী বিঙ্কি দাদা সুরারোপিত একটি সঙ্গীত আমি আমার পরম দয়ালের পাদপদ্মে নিবেদন করছি। জয় গুরু। তোমারি প্রেমী চিতন মাতাল কেন হইল কণ্ঠ কেন সকল কথাই কয় না দয়াল তোমার কথাই কয় না তোমারি প্রেমী চেতন আমার মাতালি কেন হয় না কণ্ঠ কেন সকল সময় তোমারি কথাই কয় না দয়াল তোমার কথাই কয় না বাসনা কেন তোমায় ছেড়ে অনরে থাকিছি মরি বাসনা কেন তোমায় ছেড়ে অনরে থাকিছি মরি বুঝেও কেন তোমার পানে চলন সদা হয় না দয়াল চলন সদা হয় না কণ্ঠ কেন সকল সময় তোমার কথাই কয় না দয়াল
আর কথাই কয় না তোমার প্রেমী চেত না আমার মাতালে কেন হয় না কণ্ঠ কেন সকল সময় তোমার কথাই কয় না দয়াল তোমার কথাই কয় না কর্ম কেন মুখর হয়ে নিত্য তোমায় মাথায় বয়ে কর্ম কেন মুখর হয়ে নিত্য তোমায় মাথায় বয়ে তোমার প্রতিষ্ঠার ব্রতের দায় কখনো বয় না দয়াল দায় কখনো বয় না সব পিছুটান ছিন্ন করে মায়ার বাঁধন চূর্ণ করে সব পিছুটান ছিন্ন করে মায়ার বাঁধন চূর্ণ করে রাতলে পায়ে রাখো ধরে আর তো দেরি সয় না দয়াল আর তো দেরি সয় না কণ্ঠ কেন সকল সময় তোমার কথাই কয় না দয়াল তোমার কথাই কয় না তোমার প্রেমী চেতন আমার মাতালে কেন হয় না কণ্ঠ কেন সকল সময় তোমার কথাই কয় না দয়াল তোমার কথাই কয় না তোমার প্রেমী চেতন আমার মাতালে কেন হয় না কণ্ঠ কেন সকল সময় তোমার কথাই কয় না দয়াল তোমার কথাই কয় না জয় গুরু জয় গুরু খুব সুন্দর হয়েছে মা তাই দেবলীনা মায়ের শারীরিক এবং তার পরিবারের এবং পরিবেশের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা জানায় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ পান্তে এরপর সঙ্গীত পরিবেশন করবেন মনোদীপ পাল বিষ্ণুপুর সৎসঙ্গ বিহার মনোদীপ পাল জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু সকলকে হ্যাঁ আমি আচার্যদেব শ্রী শ্রী দাদার লেখা একটি গান পরিবেশন করছি চির সুন্দর প্রাণারাম কোটি প্রণাম পাই কোটি প্রণাম ও গো চির সুন্দর প্রাণারাম কোটি প্রণাম পাই কোটি প্রণাম যোগি দেশি বঞ্চিত প্রাণারাম কোটি প্রণাম পাই কোটি প্রণাম কোটি প্রণাম পায় কোটি প্রণাম পায় কোটি প্রণাম Thank you.
শোনা যাচ্ছে না? পরিষ্কার শোনা যাচ্ছে না? পরিবেশের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা জানায় শিশুরণ পান্তে। এরপর আমাদের একটি সঙ্গীত পরিবেশন করবেন নিরূপা ভট্টাচার্য, শিউড়ি, বীরভূম। জয় গুরু মা। জয় গুরু। আমি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদার বিরচিত একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। Thank you.
সোনাই পূর্ণ করে তুমি আছো দয়া ভরে দয়াল তুমি আছো আমার পরম মন ভরে ছিন্ন করে মোহে বাঁধন সদাই পূর্ণ করে ছিন্ন করে মোহে বাঁধন সদাই পূর্ণ করে তুমি আছো দয়ার পরম মন ভরে তোমার প্রেমের কেমন করে থাকবো সরিয়ে তোমায় দূরে তুমি আছো আমার পরাণ মন ভরে দয়াল তুমি আছো আমার পরাণ মন ভরে যত দূরে ঘুরে ঘুরে পালিয়ে বেড়াই তোমার থেকে তোমার আকুল নয়ন প্রিয় ততই যেন যাই যে দেখে যতই দূরে ঘুরে ঘুরে পারি বেড়াই তোমার থেকে তোমার আকুল নয়ন প্রিয় ততই যেন যাই যে দেখে চাইলে কে মন পারে তোমায় যেতে ছেড়ে কেমন করে থাকে বেঁধেছো যে আপন সুরে তুমি আছো দয়ার পরাণ মন ভরে দয়াল তুমি আছো আমার পরাণ মন ভরে মনের রঙে রাঙতে গিয়ে জড়ি গেলে মোহে জালে ডাক দিয়ে যাও তবু তখন মরমের দাও দুয়ার খুলে মনের রঙে রাঙতে গিয়ে জড়িয়ে গেলে মোহের জালে ডাক দিয়ে যাও তবু তখন মরমের দাও দুয়ার খুলে সার চলেছে তুমি ছাড়া নেই তো আপনে সংসারে থাকলে তুমি সবে যে পাই থেকো সাতায় সাতা জুড়ে তুমি আছো দয়ার পরাণ মন ভরে দয়াল তুমি আছো আমার পরাণ মন ভরে ছিন্ন করে মোহের বাঁধন সদাই পূর্ণ করে ছিন্ন করে মোহের বাঁধন সদাই পূর্ণ করে তুমি আছো দয়াল পরাণ মন ভরে দয়াল
তুমি আছো আমার পরাণ মন পুরে তায়া, তুমি আছো আমার পরাণ মন পুরে। খুব সুন্দর হয়েছে, নিরূপা মায়াকে মায়ের এবং তার পরিবারের এবং পরিবেশের মঙ্গল প্রার্থনা জানায় ঠাকুরের শ্রীচরণ পান্তে। এরপর আমরা ইষ্ট প্রসঙ্গে আসব, আমাদের ওন্দা সৎসঙ্গ কেন্দ্রের পূত পাঞ্জাধারী কর্মী শ্রীযুক্ত প্রদীপ কুমার লাহাদা ইষ্ট প্রসঙ্গ করবেন। আমি অনুরোধ করছি প্রদীপদাকে। প্রদীপদা আছেন? হ্যাঁ দাদা, জয়গুরু আছি। জয়গুরু জয়গুরু, করুন, শোনা যাচ্ছে। কতক্ষণ সময়? সময় আপনি নেন না, 20-25 মিনিট, আধ ঘন্টা, যা হোক নেন না। ঠিক আছে, 20-25 মিনিট পৌঁছে যাবে। ঠিক আছে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। এই অনলাইন সৎসঙ্গে যুক্ত প্রতি প্রত্যেককেই যথাযথ স্থানে আমার প্রণাম, আন্তরিকরা জয় গুরু ভালোবাসা। এই ভাদ্র মাসটি আমাদের কাছে খুব পবিত্র মাস। আমরা সবাই এই বিভিন্ন ভাবে তার এই সৎসঙ্গে, বর্তমানে অনলাইন সৎসঙ্গে যুক্ত হয়ে আছি। তার গুণকীর্তনে সদাই আমরা ব্যস্ত আছি, নিজেকে ব্যাপ্তিত রাখার চেষ্টা করছি। এটা আমাদের একটা বড় পাওনা। আজ সৎসঙ্গে যিনি আয়োজন করেছেন পরমপিতার আতুল চরণে, তার এবং তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সঙ্গে সঙ্গে উপস্থিত এবং পারিপার্শ্বিক তথা বিশ্ববাসীর সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা প্রভুর আতুল চরণে। তো সেই সৎসঙ্গের মাধ্যমেই আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি, যেখানে গেলে আমাদের মনের ময়লা দূর হয়, মনের কালিমা দূর হয়, মন ঊর্ধ্বমুখী হয়। এটা হলো সৎসঙ্গ। ঠাকুর ব্যাখ্যা দিলেন, সতের সংযুক্তির সহিত সৎ গতিসম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্রে হলো সৎসঙ্গ। সৎসঙ্গ এত পবিত্র জায়গা। সৎসঙ্গ ঠাকুর বললেন, সৎসঙ্গে কি হয়, সৎসঙ্গ যেখানে হয় সেখানে একটা মৃগনাভির মতো তার একটা রেশ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই সৎসঙ্গের এত গুণ। ঠাকুর রামচন্দ্র বলেছেন, সৎসঙ্গ হচ্ছে আমাদের চাল ধোয়ানি জলের মতো, মাতালে চাল ধোয়ানি জল খালে কি মাতালের নেশাটা কেটে যায়। সেরকম এই প্রবৃত্তি গত মায়াবদ্ধ জীব আমরা, মায়াবদ্ধ জীবকে যদি ওই ঈশ্বরের স্বাদ পেতে হয়, যদি পরমপিতার স্বাদ পেতে, তাহলে এই সৎসঙ্গে একমাত্র তার প্ল্যাটফর্ম। ঠাকুর সেই সতে যুক্ত করার আহ্বান জানিয়েছেন আমাদেরকে, আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে বহু জন্মের কর্মফলের ফলে আমরা আজকে এই তারই বীজ মন্ত্র লাভ করেছি এবং তার আশীর্বাদে তার পথে চলার চেষ্টা করছি। এই চেষ্টা করাটাই আমাদের সাধনা, এই চেষ্টা করাটাই আমাদের কাজ। ঠাকুরকে যখন আমরা পাইনি, আমি আমার পরিবারের কথা বলছি, যখন পাইনি তখন ঠাকুর কি দিদি, তার দর্শন কি, ঠাকুর ধরলে কি হয়, এসব কোনো ধারণা ছিল না। আমাদের বাড়িতে একজন ঋত্বিক দেবতা আসছেন, তিনি আমাদের আত্মীয়তা, তার সঙ্গে সম্পর্ক ছিল। 1978 সালে আমরা ঠাকুরকে তার মাধ্যমে আমরা পাই, তখন বুঝিনি দীক্ষা তাৎপর্য কি। আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করলাম, পুরো পরিবারে আমাদের দীক্ষিত হয়ে গেল ঠাকুরের। আস্তে আস্তে 1984 সালে আমার সস্তনী হয়ে গেল, পুরো পরিবারই আমরা প্রায় সস্তনী ব্রত গ্রহণ করলাম। এভাবে চলতে লাগলো, চলতে চলতে আমাদের গ্রামে এই ঠাকুরের কালচার, বর্তমানে আমি তো রামসাগরে থাকি, আমাদের অরিজিনাল গ্রামটা হচ্ছে আমাদের একটু দূরে, আর 5 কিলোমিটার ভিতরে বাড়িপড়া গ্রামে। তখন ওই সৎসঙ্গের প্রভাবে পুরো গ্রাম সৎসঙ্গী হয়ে গেল, মানে সৎসঙ্গ ভিলেজ বলা যেতে পারে। এবং সেখানে তৎকালীন দিনের বড় বড় সব কর্মীরা এসেছেন, সদ্য
বঙ্কি মন্ডলদা, নিকুঞ্জ বিহারী মিশ্রদা, শ্রদ্ধেয় জ্যোতিদা মদনদা, মানে উৎসব করে গেছে। জ্যোতিদা মদনদা আমাদের এলাকাতে প্রশাসনে বেরিয়ে উৎসব করেছেন, এরকম একটা নবজাগরণ সৃষ্টি হয়ে গেল আমাদের এলাকাতে। এই চলতে চলতে জানলাম যে ঠাকুরের, ঠাকুরকে কেন দরকার। ঠাকুর ছাড়া তো আমরা বেশ আছি, বেশ ছিলাম, কিন্তু দেখলাম যে না, বাঁচতে গেলে ঠাকুরের পথটাই একমাত্র পথ। আমরা তো, আমাদের পারিবারিক ব্যবসা ছিল মাছের ব্যবসা, তো ব্যবসা করতে করতে একটা সময় আমরা পরিবারে ওই যখন ওই সস্তনীর ধারণা আসছে, কি করে ঠাকুরকে সস্তনী নেওয়া যায়, যখন দেখলাম যে ঠাকুর নিবেদন না করে খাওয়া যায় না, আমরা যা কিছু খাই সব তারই জিনিস, তার জিনিস তাকে না দিয়ে খেলে কি হয়, চুরি করা খাওয়া হয়, ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছে। তাহলে যেটা তাকে নিবেদন করা যায় না সেটা খাওয়া যায় কি করে, খাওয়া যাবে না। এই সেন্টিমেন্টে কিন্তু আমরা ওই তার পথে এলাম, এই যে তার প্রতি আশা, এটা তারই অহেতুকতা। তখন আস্তে আস্তে মনে হলো যে হ্যাঁ, ঠাকুরকে ধরে যদি আমরা আমরা চলতে পারি, আমরা সেরকম একটা উদাহরণ হয়ে থাকবো যে ঠাকুর ধরে চলে মানুষ সবকিছু পেতে পারে জীবনে, যেটা ঠাকুর চেয়েছেন আমাদের কাছে। তিনি চেয়েছেন অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিং, অর্থাৎ সার্বিক উন্নতি, আর্থিক, জাগতিক, মানসিক, শারীরিক, আধ্যাত্মিক, সব রকম বিকাশ তিনি চেয়েছেন। অলরাউন্ড ডেভেলপমেন্টের প্ল্যাটফর্ম হলো এই সৎসঙ্গ। তা যদি না হয় তাহলে আমরা প্রকৃতপক্ষে ধার্মিক উঠতে পারবো না। এই ধর্ম কথাটা অনেক ব্যাপক মানে আছে, ধর্ম বলতে আমরা রিলিজিয়ান বুঝি, আর ধর্ম মানে যার সঠিক ব্যাখ্যা হলো যা কিছু ধারণ ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে আছে তাই হলো ধর্ম। আবার ধর্ম অনেকে রিলিজিয়ান আমরা মনে করি, ঠাকুর তাই ভেঙে দিলেন ব্যাপারটাকে। সম্প্রদায় বহু হতে পারে, ধর্ম কখনো বহু হতে পারে না। ঠাকুর বললেন হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এ কথা আমার মধ্যে ভুল, কারণ সেগুলি মত, মতটা হতে পারে, সব মতটা একই, কি জন্য সাধনা বিস্তারের। তাই এই ধর্মটা যে ঠাকুর ব্যাখ্যা দিলেন, এইরকম ব্যাখ্যা এই আমরা ইতিপূর্বে কোনো কখনো শুনিনি যে বেঁচে থাকা বৃদ্ধি পাওয়া না আমি ইতিপূর্বে, অর্থাৎ বিং অ্যান্ড বিকামিং ইজ ধর্ম, এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা হচ্ছে সারা পৃথিবীর এমন কোন সত্তা নাই যে বাঁচতে চায় না, বাড়তে চায় না। সেই জন্য এটা সবার ধর্ম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি বর্ণ সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেকের বাঁচা বাড়া লাগে। এই বাঁচা বাড়ার কথায় তিনি আমাদেরকে সত্যি সত্যি তার 81 বছর যাতে তিনি আমাদেরকে বলে গেছেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তে তাকে প্রয়োজন, চিন্তায়, ভাবনায়, খাওয়ায়, দাওয়ায়, বিবাহে, ব্যবসাতে, চাকুরিতে, শিক্ষাক্ষেত্রে, আর শিক্ষক দিবস কিভাবে শিক্ষা দিতে হবে তার তিনি নির্দেশ দিয়েছেন। জীবনের প্রত্যেকটা জায়গাতে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং অভ্রান্ত নির্দেশ দিয়েছেন। যদি আমরা সেটা কিছুমাত্র ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই দিকপাল হয়ে উঠতে পারি। সে চলতে চলতে আমরা চেষ্টা করলাম যে তার ইডিওলজিটা, তার যে দর্শনটা, সেটাকে অ্যাডাপ্ট করতে হবে জীবনে, নচেত কিন্তু আর পাওয়া হবে। আধ্যাত্মিক অধি আত্মিকতা, অর্থাৎ যিনি এই বাঁচা বাড়া লজিমাটাকে আত্মসাত করতে পেরেছেন তিনি হলো আধ্যাত্মিক। আধ্যাত্মিকতা মানে কারণকে জানা, যে জ্ঞান মানুষ কারণের করে তা হচ্ছে আধ্যাত্মিকতা। রূপটা কি, কোথায় আমার রূপ, এটা জানতে হবে। সে রূপে কি আছে, তিনি আছেন মূলে, আছেন ঈশ্বর আছে, সেই মূলের দিকে অনুরক্তি যে ভক্তি, সে তার দিকে অনুরক্তি আমাদেরকে আনতে হয়, আর সেটা হচ্ছে ভক্তি। আর ভক্তি মানে আমরা যেটা মনে করতাম মালা, তিলক, চন্দন, গিরুয়া, এর মধ্যে ভক্তি আছে, তা কিন্তু নয়। এটা ভক্তির একটা আড়ম্বর, একটা দিক হতে পারে। ভক্তি ঠাকুর বললেন সতে নিরবচ্ছিন্ন সংযুক্ত থাকার চেষ্টাকেই বলে ভক্তি। যিনি সৎ বা সতী, যিনি সতের সঙ্গে নিরবচ্ছিন্ন যুক্ত হয়ে আছেন, তিনি সাধু। আর এই সাধনা সত্তার যে চাহিদা, সত্তাকে যা পূরণ করতে পারে সেটাকে নিয়ে চলতে হবে। আর সত্তা হচ্ছে ঈশ্বর, তাকে বলেন সত্তা সচ্চিদানন্দময়, অসত নিরোধি সতই। এই সচ্চিদানন্দ পরিপোষিত তাই ধর্ম, এই সত্তাকে যা বাঁচিয়ে রাখছে বৃদ্ধির দিকে নিয়ে তা হচ্ছে ধর্ম।
সে ধর্ম কোথায় মূর্ত হয়ে আছে? আদর্শ ধর্ম মূর্ত হয়ে আছে। আমরা ধর্ম খুঁজে বেড়াচ্ছি, পথ খুঁজে আমরা পাচ্ছি না, কোনটা পথ, কোথায় যাবো, কোন দিকে যাবো, মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আমরা ধর্মের নামে কত অনুষ্ঠান আচার করছি, কত বলি দিচ্ছি, কত রকমের কত অনুষ্ঠান করছি আমরা, কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। ঠাকুর এক কথায় বললেন, পথ খুঁজে তুই কাল হারেলি, অনুষ্ঠানের মহড়ায় অনুষ্ঠানে বসলো পেয়ে পাওয়া গেলো বললেন। অনুষ্ঠান সর্বস্ব আমাদের ধর্ম হয়ে গেল। ধর্মটা শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছেন না কেন? আমি তো কাছেই বলছি, ধর্ম কোনো পোশাক নিতে না, শোনা যাচ্ছে দাদা? জয়গুরু শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন বলুন বলুন, শোনা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ বলুন। ধর্ম কোনো পোশাক জিনিস নয়, তাকে ইচ্ছা মতো খুলে দেওয়া যায় না, আবার পরা যায় না। ধর্ম হচ্ছে জীবন যাত্রার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকে জেনে ধর্ম বলে, নইলে ধর্ম কিছু নয়। আমরা যতই কথা বলি, ভালো কথা বলি, পড়াশোনা করি বা যাই করি না কেন, তার ফল কিন্তু আমরা পাই না। আমরা ফল কোনটার পাই? আমরা যেটা করি। তাকে বলি যাতেই তুমি নিয়োজিত বলছো করছো যা, ভগবানের দৃষ্টি তাতে, ভাব বা চিন্তায় না। কত সুন্দর কথা, যাতেই তুমি নিয়োজিত বলছো করছো যা, ভগবানের দৃষ্টি তাতে, ভাব বা চিন্তায় না। আমরা ভাবতে পারি না ভালো ভালো কথা, চিন্তা করতে পারি ভালো ভালো কথা, কিন্তু যদি আমি বাস্তবে করতে না পারি আমার কিছু পাওয়া হবে না। তাই তিনি বারে বারে করায় জোর দিয়েছেন, করলে কিন্তু আমাদের প্রাপ্তি জোর করবে, আমাদের কর্মে অধিকার, সেটা আমরা জানি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মা ফলে সুখদা আছে, ফলের আশা না করে কাজ করে যেতে হবে, কর্মে আমাদের পরিচয়। সে কাজ করতে করতে আমাদের পরিবারের কথায় আসছি, সেই কাজ করতে করতে আমরা একটা ছোট্ট ব্যবসা আরম্ভ করেছিলাম, ছোট্ট সামান্য একটা পুঁজি দিয়ে একটা গোলদানি দোকান করেছিলাম। চলতে চলতে আমাদের ওর মাছের ব্যবসা শুরু হয়ে গেল। তারপরে একটা সময় আমরা এখন রাইস মিলে মালিক হয়ে গেছি একটা ভাই, আমি এদিকে অয়েল মিল চালাচ্ছি একটা। এইভাবে যে বিস্তারিত জীবন লাভ করা যায় তাকে, পরম পিতাকে ধরে, এটা একটা দিক। যদিও এগুলো কোনো পাওয়া নয়, এই পাওয়াটা কোনো পাওয়া নয়, এটা একটা একটা দিক মাত্র জীবন। তিনি বলেছেন তুমি সাকসেসফুল হও, তাকে বলে যে যত সাকসেসফুল জীবনে তার ওজন তত বেশি। সাকসেস না থাকে তাহলে কিন্তু আমাদের জীবনে খুব দাম, সাকসেসফুল হতে হবে আমাদেরকে, প্রফিটেবল হতে হবে আমাদেরকে। প্রফিটেবল তুমি তখনই যখন তুমি ইউ আর দ্য প্রফিটেবল ফর ইউর ফ্যামিলি, ফর ইউর সেলফ এবং অলসো ফর দ্য ফর ইউর সোসাইটি। যখন আমি আমার পরিবারের জন্য, আমার নিজের জন্য, পরিবারের জন্য আমি সফল হব, সেই সফলতাটাই তিনি আশা করেন। তার সফলতার কোনো মূল্য তিনি দেন না, সে ফসল সফলতার কোনো দাম নেই। তাহলে আমার সফলতাটা যদি পারিপার্শ্বিকের সেবায় না লাগলো, পারিপার্শ্বিককে আমি উদ্বুদ্ধ করতে না পারলাম, তাহলে কিন্তু আমার কোনো লাভ হলো। তো এইভাবে চলতে চলতে তার দয়া আমরা জীবনে অনেক লাভ করেছি। তিনি প্রতি মুহূর্তে আমাদের রক্ষা করে চলছেন, তার কত দয়া তা বলে শেষ করা যাবে না। তাই যাই হোক, আমরা চলবো তার প্রতি, কোনো প্রাপ্তির আশা না রেখে আমরা তার কাজ করবো। আজকে আমাদের মন্দিরে শ্রীমন্দিরের লেআউট দেওয়া হলো, সারাদিন ওখানেই প্রায় কেটে গেল। তো বহু প্রতীক্ষিত আমাদের মন্দিরের কাজের ছিল, অনেকটা কাজ হয়ে আছে আমাদের, বাকিটা আবার সম্পন্ন করতে হবে। এইটা কাজ চলছে, ঈশ্বরের ডাক এসেছে, তার কাজের সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতো দুর্গতি। এই দুর্গতি নাশ করার জন্য তিনি আমাদেরকে এসেছেন, তিনি দিশা দেখাতে এসেছেন। আর কি সমাজে সত্যিকারের দিশা দেখানোর কেউ কি আছে যে অভ্রান্ত পথে আমাদের নিয়ে যেতে পারবে? সেরকম কোন প্ল্যাটফর্ম আছে আজকে বলে আমার মনে হয় না। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র সে একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করে দিয়েছেন, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি আমার জীবনের সমস্ত প্রশ্নের মীমাংসা পেয়ে যেতে পারি, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি আমার জীবনটাকে সব দিক থেকে পরিপূর্ণ করে তুলতে পারি, সে হচ্ছে প্ল্যাটফর্ম হলো সৎসঙ্গ। তিনি এবার এসে বললেন, তুমি সোনমণি, তুমি এসে পৃথিবীতে সবকিছু পেতে ভোগ করছো, তুমি আমার কাছে এসে জেনে নাও সেটার পথটা কি। তুমি আমার পথে যদি চলো, তোমার পৃথিবীর জগতের কোনো রহস্যই অজানা থাকবে না। আর তাই তো চাই আমরা সব রহস্য উদ্ঘাটন করতে চাই, জানতেই তো চাই আমরা, জানাতেই তো আনন্দ, জ্ঞানই আনন্দটাকে বলি। যত আমরা জানবো তত অজ্ঞানতা দূর হবে আমাদের, তত আমাদের আনন্দ আমরা থাকতে পারি।
এবার জ্ঞান, তোমার জ্ঞান যেমনতর, তোমার স্বচ্ছন্দ থাকার ক্ষমতাও তেমনতর। আমরা জ্ঞান লাভ করবো, জ্ঞান কি না, জ্ঞান হলো একটাই যে তিনি সত্য, এটা হলো জ্ঞান, এর চেয়ে বড় জ্ঞান কিছু নাই। তাকে জানলেই সব জানা হয়। তাহলে জ্ঞানের ছন্দ আমি শুনেছিলাম এক জায়গাতে, শাস্ত্র পড়ে জানা হলো, গৌর জানলে তো জানা হলো। তাকে যদি আমরা জানার চেষ্টা করতে পারি তাহলে আমার সব জানা হলো, তাকে জানলে কোনো জানার বাকি থাকে না, অটোমেটিকলি তার জানা হয়ে যায়। আর যে কথা আছে আত্মসাক্ষাৎকার লাভ হলে, আত্মজ্ঞান লাভ হলে তার আর শাস্ত্র পড়ের প্রয়োজন নেই। আত্ম সাক্ষাৎ লাভ দিই, আমি তারই সন্তান, আমি তারই, মানে তিনি আমার মধ্যে আছেন, তাই আমি এই কথা বলছি, পৃথিবীকে তসর রূপরস গন্ধ পৃথিবী আমি ভোগ করতে পারছি, এইটা তার দয়া। তিনি আছেন, আমি আছি, তার দয়াটাকে গ্রহণ করতে হবে। আমরা চেষ্টা আমাদের চাই, তো তার দয়া নাহলে কিছু হয় না। তো উঠে বুঝে আগে বলেছেন না, তবু দয়া দিয়ে হবে মোর জীবন ধুতে, নইলে আমি পারবো না কো চরণ ছুঁতে। তার দয়া ছাড়া সেই ভাব আসে না, তো তার ভাব তো পথে আসতে গেলে ভক্তি অর্জন করতে, ভক্তি সিদ্ধি নিতে পারে, ভক্তি ছাড়া এই পথে অগ্রসর কোনো উপায় নেই। সেই দীক্ষার মধ্যে আমরা পেয়েছি সেই বীজ মন্ত্র, সেই কালচার পেয়েছি আমরা, সেই নবজাগরণের পথ পেয়েছি আমরা, যাতে আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি। তিনি পথ দিলেন ওই যজন যাজন ইষ্টপ্রীতি ষষ্ঠী সদাচারের যে পথ, এই পথই এই যুগের ধর্ম, এছাড়া আর কোনো ধর্ম এর বাইরে যা কিছু করতে যাবেন সেখানে কিন্তু তার মধ্যে আপনি পূর্ণত্ব লাভ করতে পারবেন। পূর্ণবিধং পূর্ণ যে কথা আমরা জানি, সে পূর্ণকে জানা, পূর্ণকে জানা মানেই তার পথে থাকা, তার পথে থাকতে গেলে আমাকে তাকে জানার চেষ্টা করতে হবে। দীক্ষার মধ্যে আমরা সেটা জেনেছি। এখন আমরা দীক্ষা তো অনেকেই নিয়ে থাকি, দীক্ষা নিয়ে পরে আমরা দীক্ষার যে তত্ত্বটা কি সেটা আত্মত্ব করতে পারছি, কেন দীক্ষা নিলাম, ঠাকুর কি, আমার জীবন কি, আমার কর্তব্য কি, এই সম্বন্ধে সঠিক জ্ঞানটা আমাদের হচ্ছে না বলে আমরা তার দিকে আরো এগিয়ে যেতে পারছি। এই তার জন্য কর্ম করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার কাজ করতে হবে, এই করতে করতে আমাদের অনুভূতি আসবে না, কর্ম করলে অনুভূতি কিছু আসবে। সেই যে পরম যে কর্মযোগ্য তিনি সৃষ্টি করেছেন, মানব কল্যাণ যোগ্য তিনি সৃষ্টি করেছেন, সেই মানব কল্যাণ যোগ্যে নিজেকে যুক্ত করতে কি আছে কোথায় আমার আর্য সন্তান, তাকে সব হৃদয়ের শব্দ উৎসর্গ করে সমাজের জন্য সেই দেবজ্যোর পথে সার্থক করতে। তিনি মানুষের কাঙাল ছিলেন, আমরা জানি তিনি একটা আর তিনি কুণ্ঠাব করতেন, এই ছিল তার মানুষের প্রতি দরদ। একটা গল্প, একবার আশ্রমে একটা চোর ধরা পড়েছে, এক কান্দি কলা চুরি হয়েছে, তো চোরটা ধরা পড়েছে, জানতে পেরে গেছে যে ঠাকুর এই খবরটা চলে গেছে, তো মানুষজন তাকে ধরার জন্য সে পুকুর পাড়ে পৌঁছেছে, দেখে সাথে তাকে ধরতে পারলো, ধরে ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেলে তখন তাকে তারপরের দিন ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হবে। ঠাকুর উৎসুক হয়ে তার কি বিচার ঠাকুর দেন জানার জন্য সবাই উৎসুক হয়ে তখন ভিড় করেছে। ঠাকুরের বিচার তিনি করলেন কি, তার তার জন্য তার যে প্রয়োজনীয় জিনিসপত্র সব তাকে দিলেন, চাল ডাল তরি তরকারি সবজি সব দিলেন, এবং শীতকাল ছিল তাকে একটা বিছানাপত্রও তাকে দিলেন। আবার এত জিনিস নিয়ে যেতে পারবে না, তো তাকে আবার তার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন। এগুলো ঠাকুর তিনি কোনো মানুষকে ফেলে দিতে পারতেন না, কারণ কাকে তিনি ফেলবেন, তার বাইরে তো কিছু নাই, তিনি ওটাই পারেন না, তিনি কাউকে বাইরে যেতে পারেন না, তিনি সবাইকে নিয়েই করেন, কারণ তার বাইরে কিছু নাই, সবাই তার সন্তান। সেই দীক্ষিত অদীক্ষিত, সে সৎ অসৎ সবাইকে তিনি ডাকছেন, সে ডাকে যদি আমরা তার দিকে মুখ ফিরিয়ে চলতে পারি তারপরে মূর্খা পেয়ে যাবো। বলেছেন যে আমি অপেক্ষা করে থাকবো কখন তুমি আমার দিকে চাইবে, অন্তরস্থ দেবতা আমাদের প্রত্যেকের হৃদয়ে আছেন, সে অন্তরস্থ দেবতা অপেক্ষা করে আছেন কখন আমি তার হব, এই আমি কখন তার হব এই যে প্রচেষ্টা আমার থাকতে হবে, তখনই আমরা তাকে পরিপূর্ণভাবে বুঝতে পারি, জানতে পারি।
এই যে সাধন, সাধন আর কিছু না, এই যে এত কর্মযজ্ঞ চলছে। আমরা যখন মন্দির করার জন্য নির্দেশ নেওয়ার জন্য গেছিলাম, তখন আমাদের ওটাই বলা হয়েছিল, মন্দির করার জন্য মন্দির করার কোনো প্রয়োজন নাই, এই মন্দির করার মাধ্যমে কি হবে, এই মন্দির আমাদের কিছু মানুষ তৈরি, যে মানুষগুলি ওই যজন যাজন স্তুপিত সদাচার পরণে চলে আদর্শ মানুষ তৈরি, এই আদর্শ মানুষের আজ বড় অভাব। তাই যে আদর্শ মানুষ তৈরি করার জন্য এই সৎসঙ্গ মূল মিশনটা হচ্ছে মানুষ তৈরি করা, তার জন্য তিনি শিক্ষা দীক্ষা বিবাহ এই তিনটা দিন ঠিক করতে বলেছেন, দীক্ষা শিক্ষা বিবাহ, প্রথমে দীক্ষা শিক্ষার অর্থ, এই তিনটাটি আমাদের জাতির মেরুদণ্ড, এই তিনটা ঠিক করতে পারলে পরিবার পুরো পরিবেশটা ঠিক হয়ে যাবে। আগে তিনটা দিক গলত লেগে, দীক্ষার প্রয়োজন মানুষ অনুভব করছে না, শিক্ষা সারা হয়েছে তবু দীক্ষা আর হচ্ছে না, দীক্ষাটা জীবনে যে কত প্রয়োজনীয় সেটা রিয়েলাইজের মধ্যে আনতে পুঁথিগত বিদ্যা আমরা শিক্ষিত হচ্ছি, জীবনের বোধ বাড়ছে না, তখন আমরা ওরকমই কর্ম করছি, মা বাবাকে দেখছি না, পরিবেশের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নাই, যার ফলে যা হওয়ার তাই হচ্ছে, সেরকম শিক্ষিত আজকে ভরে গেছে। তাই ঠাকুর তো আশাবাদী, তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন, যত আমরা তার দিকে যাব মানুষকে নিয়ে যেতে পারবো পথ পেয়ে যাবেন, পথ পেয়ে যাব, আর কোনো পথ নাই, বর্তমান দিনে তিনি একমাত্র দিশারি, তিনি পথ দেখাচ্ছেন, সেই পথে আমাদেরকে তার পথে চলতে হবে। আর কেন্দ্র মন্দির নির্মাণের যজ্ঞ চলছে, সেই যজ্ঞতে আমাদেরকে আহুতি দিতে বলি, কর্ম করে যা পাও ইষ্টকায় যদি দাও বিয়ে হলো ধন্যবাদ, তবেই কর্মফল চাই, এই কর্মফল ত্যাগ করতে না পারলে কিছুই হবে, এই কর্মফল ত্যাগই আমাদের জীবনের লক্ষ্য, আমরা যা কিছু কাজকর্ম করি না কেন সেই তার ফলটা থেকে দিতে হবে, তিনি একমাত্র সেই কর্মফলটা গ্রহণ করতে পারেন, ইষ্টভূতি আমরা করার সুযোগ পাচ্ছি, জন্ম জন্মান্তরের পরে আমরা আগে তাকে নিজের হাতে গুরু সেবা করার সুযোগ পাচ্ছি, এবং তার দিনটা আমাদের শুরু হচ্ছে ইষ্টভূতি করার পরে, আমরা কত ভাগ্যবান যে পরমপুরটাকে নিজের হাতে আমরা ভোগ দিতে পারি, তাই সেই এরকম ভাব নিয়ে যেন ইষ্টভূতি করি, এবং ঠিক দিনে দিনের দিনে আমরা যেন সদক্ষিণায় মন্দিরে পাঠার ব্যবস্থা করি। কিন্তু তার বিধানটার মধ্যে তার বিজ্ঞান আছে, এটা মানার মধ্যে দিয়ে পরিবারের মধ্যে একটা টিউনিং হয়, একটা শ্রদ্ধা চাষ হয়, একটা কালচারটাই পাল্টে যায় পুরো, তার যে মিশন ম্যান মেকিং ইনস্টিটিউশন তার ঠাকুরের মিশন ছিল, তার তিনি তার গোড়ারে হচ্ছে পরিবারকে, প্রথমে ব্যক্তি সংসার দম্পতি জাতি একটার পর একটা এগিয়ে যাবে, ব্যক্তিকে প্রথম ধরেছেন তিনি, ব্যক্তি বৈশিষ্ট্যকে উন্নতি করতে পেরে গেছেন, তারপরে বাণীর মধ্যে বললেন যে লোক বৈশিষ্ট্য উন্নতি করে না দেশের উন্নতি হয় না, দেশ উন্নতি ধোয়া ধরলে দেশ উন্নতি হবে না, লোক বৈশিষ্ট্য উন্নতি বিনা দেশ উন্নতি হয় না, লোকের বৈশিষ্ট্য উন্নতি করতে হবে, আমাদের দেশে মানুষ আছে অনেক, কিন্তু মানুষটাকে আমরা মানব সম্পদে পরিণত করতে পারি, এটা আমাদের সরকারের দপ্তর আছে না মানব সম্পদ উন্নয়ন দপ্তর, কোনো গাল ঘরের নাম শুনেছি, সেখানে পদ্ধতিটা কীভাবে মানুষ উন্নত করা যায় তার সঠিক ফর্মুলা কিন্তু নাই, সেটাকেও বলেছে সে কথাই মানব সম্পদকে পরিণত, মানুষকে সম্পদে পরিণত করতে হবে, একটা মানুষ সম্পদে পরিণত হবে তখনই তখনই মানুষটা থেকে সমাজ কিছু ভালো পেতে পারে, যখন সে মানুষটা তার সঙ্গে যুক্ত হবে, নাস্তির বুদ্ধি যুক্তস্থ নচ যুক্তস্থ ভাবনা, নচ ভাব এতে শান্তি স্বাস্থ্য তো গুটো সুখ হয়, অর্থাৎ যে ব্যক্তি তার সঙ্গে যুক্ত হয়নি তার থেকে ভালো কিছু আশা করে দিতে পারে না, যেমন জ্বরের ঘরে অনেক প্রলাপ বকে সেটা তো কোনো কাজ না, হাত পা ছুড়াছুড়ি করে সেটা কোনো কর্ম নয়, সে কর্মটার জন্য কোনো ফল হয় না, সেরকম তাকে বাদ দিয়ে যদি আমরা দেশ সৌন্দর্য কথা ভাবি, উন্নতির কথা ভাবি, মানুষের উন্নতির কথা ভাবি, সেটা কিন্তু ওইরকমই অবস্থা হয়, উন্নতির জায়গায় ভালো জায়গার মন্দটাই করবো, কারণ ভালো মন্দের ভেদ দেয় তো আমাদের জানা নাই, কোনটা ভালো কোনটা মন্দ সেই ভেদ দেয় তোমাকে জানা নাই, তার কাছে জেনে নিতে হয়, সেই আচার্য পরম্পরা আমরা পেয়েছি আচার্য দেবের কাছে, যে আরো যারা ঋত্বিকদের সঙ্গে করার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করতে পারি, এই জ্ঞান লাভের একটা কথা সেদিন শুনলাম তদ্দেও কিভাবে একটা মানুষ পরিবর্তন হতে পারে, খুব ভালো লাগলো আমার, আমাদের দিলীপ মান্নালের ছেলে আমাদের শুভদীপ মান্না আমাদের আগে কথা বললো, তার জীবনে যে যখন থেকে সে মাতার কাছে গেছে যার পর তার যে পরিবর্তন হলো সে কথাটাই সে ব্যক্ত করলো,
মানুষকে দেখে মানুষ পরিবর্তন হতে পারে। হ্যাঁ, একটা যেমন প্রদীপ একটা প্রদীপ যারা সাহায্য করতে পারে, একটা মানুষকে যেটা মানুষ উজ্জীবিত হতে পারে, ভালোবাসা শিখতে পারে, এটা অন্য কোনোভাবে বই পড়ে শেখা যাবে না। তাই প্রতি মুহূর্তে আমাদেরকে সেই শ্রেষ্ঠ ব্যক্তিকে অনুসরণ করতে হবে, তবে আমরা লক্ষ্য করব। তিনি তার আচার্য পরম্পরার মধ্যে সেই আমরা রূপ দেখতে পাচ্ছি। সূর্যবাবু ঋষি বাবাজিরা, সূর্যবাবু অবিনবাবু, আমরা তাদের মধ্যেই সেই ধারা, একই ধারা প্রবাহিত হচ্ছে। আমরা মহাভাগ্যবান এই কালচারের মধ্যে আমরা প্রবেশ করতে পেরেছি। যদি আমরা এই পথে চলতে পারি তা আমাদের জয় নিশ্চিত। তাই বলুন, জীবন যদি যায় চলে ইষ্টপতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মুখের ইশারা বলেছিলেন। অর্থাৎ চতুর্ভোগ্য সাধনা যেটা আমরা করে চলেছি, সেটা প্রতিটা মানুষের জেন না জেনে করছে, সেটা পরিপূর্ণ রূপ পেতে পারে যদি আমি যজন যাজন ইষ্টপতি সস্তাচারে পালন করতে পারি। তাই এখন শুধু করার সময় এসেছে। সে সাড়ে তিন কোটি দীক্ষা আশীর্বাদ আমরা জেনেছি। আমরা সবাই সচেষ্ট হব, পরিবার পারিপার্শ্বিকের মধ্যে যেখানে যেখানে সম্ভব যাজনের মাধ্যমে আমরা উদ্বুদ্ধ করে সদনাম দেওয়ার প্রচেষ্টা আমরা রত থাকব, আশীর্বাদকে আমরা বাস্তবায়িত করব। আজকের দিনে এটাই আমাদের সাধনা হোক। এই বলে উপস্থিত পারিপার্শ্বিক পরিপত্রকে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে শেষ করলাম। জয় গুরুদা। জয় গুরু। খুব সুন্দর হয়েছে ইষ্ট প্রসঙ্গ করলে আমাদের অশেষ শ্রদ্ধা ভাজন শ্রী প্রদীপ কুমার লাহা দা। তাই তাঁর তাঁর পরিবারের এবং পরিবেশের মঙ্গল প্রার্থনা জানাই। তিনি আমাদেরকে জ্ঞান গর্ভ অর্থাৎ ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পরিবার জীবন, সমাজ জীবনে যে শ্রী শ্রী ঠাকুরকে অপরিহার্য সেটা তিনি বুঝতে চেষ্টা করলেন এবং সুন্দরভাবে বললেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এরপর আমাদের কীর্তন পরিবেশন করবেন মিঠুন তরফদা এবং তার পরিবার বর্গ কুচবিহার থেকে। মিঠুনদা, জয় গুরু। হ্যাঁ জয় গুরু, শোনা যাচ্ছে কি? একই সঙ্গে জয় রাধে করবেন। কীর্তন কীর্তন শেষ করে জয় রাধে করবেন। চড়েছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি, যাব দয়াল তোমার সনে এবার তোমার দেশে। চড়েছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি, যাব দয়াল তোমার সনে এবার তোমার দেশে। চড়েছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি, যাব দয়াল তোমার সনে এবার তোমার দেশে। চড়েছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি, যাব দয়াল তোমার সনে এবার তোমার দেশে। তুমি যখন আছো সাথে মান্ধা এলে কি ভয় তাতে, তুমি দুপোটা তোমার দরিয়ায় রইব সদাই দেশে। দুপোটা তোমার দরিয়ায় রইব সদাই দেশে। তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে, তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে। চড়েছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি, যাব দয়াল তোমার সনে এবার তোমার দেশে। চড়েছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি, যাব দয়াল তোমার সনে এবার তোমার দেশে। চলার পথে সারা জীবন ঘাটে ঘাটে ভিড়ে, চলার পথে ঘাটে ঘাটে ভিড়ে, তুমি দয়াল নিয়ে
যাবে পরম দরিদ্রে তুমি দয়ালু হয়ে যাবে পরম দরিদ্রে আমি মা ভই বলে চলব এবার তোমার চরণ ধরে আমি মা ভই বলে চলব এবার তোমার চরণ ধরে তোমার সেবায় মুখর হয়ে তোমার ভালোবেসে তোমার সেবায় মুখর হয়ে তোমার ভালোবেসে আমি মা ভই বলে চলব এবার তোমার চরণ ধরে আমি মা ভই বলে চলব এবার তোমার চরণ ধরে আমি মা ভই বলে চলব এবার তোমার চরণ ধরে আনন্দ আজবাদ হয়ে ভোলাবে সব কিছু আনন্দ আজবাদ হয়ে ভোলাবে সব কিছু চড়েছি যে নামের তোরে ভব সাগর দিয়ে পারবি যাব দয়া তোমার সামনে এবার তোমার দেশে চড়েছি যে নামের তোরে ভব সাগর দিয়ে পারবি যাব দয়া তোমার সামনে এবার তোমার দেশে তুমি দাও দয়া সব ফুলে ফুল অভয় প্রেমে দূর করো সব চলার পথের ভুল তুমি দাও দয়া সব ফুলে ফুল অভয় প্রেমে দূর করো সব চলার পথের ভুল প্রভু ঠাকুর অনুকূল তুমি যখন কান্দারি মোর ছাড় দেবেছি মনে তুমি যখন কান্দারি মায়ার বাঁধন ছিন্ন হবে চলব তোমার সঙ্গে মায়ার বাঁধন ছিন্ন হবে চলব তোমার সঙ্গে বর্ধনাতে জাগবে জীবন ধুলে সকল তাসে বর্ধনাতে জাগবে জীবন ধুলে মুক্ত আবার চলায় শান্তি সত্যি রূপে হেসে মুক্ত আবার চলায় শান্তি সত্যি রূপে হেসে বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল চাষে 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 মুক্ত আবার চলায় শান্তি সত্যি রূপে হেসে ভরবে পরানবীন আশায় তোমার ভালোবেসে ভরবে পরানবীন আশায় তোমার ভালোবেসে চড়েছি যে নামের তোরে ভব সাগর দিয়ে পারি যাব দয়া তোমার সামনে এবার তোমার দেশে চড়েছি যে নামের তোরে ভব সাগর দিয়ে পারি যাব দয়া তোমার সামনে এবার তোমার দেশে তুমি যখন আছো সাথে ঝঞ্ঝা এলে কি ভয় তাতে তুমি যখন আছো সাথে ঝঞ্ঝা এলে কি ভয় তাতে যুগ না তোমাজ দরিয়ায় রইব সদাই ভেসে যুগ না তোমাজ দরিয়ায় রইব সদাই ভেসে
জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় গুরু মিঠুনদা এবং তার পরিবার পরিবেশ প্রত্যেকের মঙ্গল প্রার্থনা ঠাকুরের শ্রীচরণ পান্থে খুব সুন্দর হয়েছে, খুব মনোমুগ্ধ আমাদেরকে করলেন। এরপর ধ্বনি দিবেন সৎসঙ্গী বিহার খাদরা থেকে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ ধ্বনি দিয়ান। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী
শ্রী বড় মা কি জয় পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয় পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয় পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয় সৎসঙ্গ জয় সৎসঙ্গ জয় সৎসঙ্গ জয় বন্দে পুরুষোত্তমম পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃম বন্দে আর্য কৃতিম বন্দে মাতৃবর্গন বন্দে মাতৃবর্গন বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় জয় গুরু সবাই জয় গুরু।